কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে যে সকালে দেখতে পাচ্ছ যে আজকে আকাশের পরিস্থিতি খুবই খারাপ কিন্তু তার মধ্যে আমি এদিকে মানে আমাদের পুকুরের দিকে ফসলের ক্ষেতের দিকে এলাম তো কতটা কী মানে পরিবর্তন হয়ে গেছে কিংবা পুকুর টুকুর সব কিছু ডুবে গেছে সেগুলোই আজকে তোমাদের সঙ্গে দেখাবো তো আমি তো এখন দেখতেই পাচ্ছ আমার ডিউটি যেটা থাকে সেটার জন্য চলে এলাম আর চোখের পরিস্থিতি এই ঠান্ডা বেশি পড়লেও অনেকটাই খারাপ হয়ে যায় কারণ গতকাল রাত্রিবেলা আমি সেরকম কোনো ঘুমাতেও পারিনি চোখের জন্য চোখ ফুলে গেছে চোখ দিয়ে জল ধরছে সেটা তোমরা দেখে হয়তো কতটা বুঝতে পারছো কি না জানি না কিন্তু আমার কিন্তু খুবই অসুবিধা হচ্ছে তো বাকিটা আজকে যেটার জন্য আসা তো সেটাই তোমাদের সঙ্গে আগে শেয়ার করি চলো এখন দেখো এই যে মাঠের পরিস্থিতি তো তোমাদের জন্য প্রথমে আমি এই ভিডিওটা করে নিয়ে গেছিলাম কিন্তু মোবাইল খারাপের জন্য সেটা এলো না তাই আবার আমাকে ডবল বার করতে হলো এই হচ্ছে আমাদের ফসলের ক্ষেত যেটা আমরা ডোজার মেশিন দিয়ে এটাকে ভালো করে খুঁড়ে নেওয়া হয়েছে যাতে ফসলটা ভালো হয় প্রতি বছর আমাদের মানে পাওয়ার টিলার দিয়ে হাল হয় যেহেতু বাড়ির পাওয়ার টিলার কিন্তু এবছর আমাদের ডোজার মেশিন দিয়ে ভালো করে খুঁড়ে নেওয়া হয়েছে তো এই বৃষ্টির জন্য দেখতে পাচ্ছ অনেক কিছুই ক্ষতি হয়ে যেতে পারে কারণ আমাদের পুকুরগুলো একদম ডুবে গেছে সবকটা কটা পুকুর ওই যে ওইখানে একটা ওই পাশে আর এখানে একটা আর ওইদিকে যে নেট ঘেরা আছে তোমাদেরকে দেখিয়েছিলাম আগে তো সেটা এই এই যে দেখো এই যে খুব ছোট ছোট গাছ এগুলো বেশি জল পেলে এগুলো পচে যেতে পারে তাই অনেকটাই সমস্যা আছে এখন সব জায়গায় মানে দেয়া আছে এই যে গাছ উঠেছে আর আমাদের এই যে দেখো এখানে মাঠে মানে হাল হয়ে গেছে লাঙল হয়ে গেল যে রোয়া হবে কারণ জল লেগে গেছে এখানে তলা ফেলবে তলা ফেললে বড় হলে তারপর রোয়া হবে তো বন্ধুরা এখন আমি বাড়ি থেকে এসে পুজো করে তারপর আবার তোমাদের সঙ্গে দেখাতে এলাম তো এখন দেখো বৃষ্টি পড়ছে ওয়েদার খুব খারাপ এই যে দেখো এখন দেখো এই হচ্ছে আকাশের পরিস্থিতি আর এই যে বাবুর গামছাগুলো সবগুলো একে একে করে মিলে দিলাম এখানে এই যে দেখো শুকনো তো হচ্ছেই না মিলে দিলাম তারপর দেখো জল হচ্ছে কেমন এই যে দেখো কী করবো শুকনো হচ্ছে না কি করে শুকনো করব। জানি না বাবুকে কী পরাবো কী করবো আর আমাদের এদিকে যে পুকুরটা এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে পুকুর যেটা আমরা ব্যবহার করি এই হচ্ছে আমাদের বাড়ি আর সেটা হচ্ছে কাকিমার বাড়ি তো আমরা যে যে পুকুরটায় ব্যবহার করি তো সেই পুকুরটা কিন্তু এই জল হওয়াতে অনেকটা উপকার হয়েছে কারণ এখানে যে হ্রদগুলো জমেছিলো যে পুকুরটা মানে পচে গিয়েছিলো একদম ব্যবহার করা যাচ্ছিলো না যাতে জামা কাপড়গুলো ধোয়া যাচ্ছিলো না সেগুলো কিন্তু ঠিক হয়ে গেছে যে একটু ধোয়া যাচ্ছে বর্তমান ব্যবহার করা যাচ্ছে আর গাছের ফুলগুলো খুবই সুন্দর ফুটেছে অতিরিক্ত জল হওয়াতে গাছগুলো যেন একটু প্রাণ ফিরে পেলো আর ওখানে তো কাকিমার বাড়িতে ওখানে যে ফসলের ক্ষেতগুলো দেওয়া ছিল এটা যেহেতু উঁচুতে তো এই জন্য অনেকটাই ভালো ফসল হয়েছে তো এটা একদিক ভালো দিক যে কিছুটা উপকার হলো কিছুটা ক্ষতিও হলো যাই হোক আমাদের জীবন যেমন মানে সুখ দুঃখে গড়া সেই রকম মানে সব কিছুই আমাদের ভালো মন্দ নিয়ে থাকতে হবে তো চলো বাকিটা পরে দেখাচ্ছি বাবা তো এখন পুকুরের দিকেই যাচ্ছে মাছের খাবার দিতে ওই যে দেখতেই পাচ্ছ গামলিতে নিয়ে যাচ্ছে আর বাবুকে এখানে খাইয়ে শুয়ে দিলাম আর বসে রাখলাম এখন কারণ ও যতক্ষণ বসবে বসবে তারপর একা যেহেতু শুয়ে পড়তে পারে ও একাই শুয়ে পড়বে আর আমি প্রতিদিন যেরকম ওর সঙ্গে খেলা করি তো সেই রকম কিছুটা করলাম তারপর বাবুকে একটু একা বসতে দিলাম যতক্ষণ পারবে ততক্ষণ বসবে তো তারপর দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়ার পর এখন দেখো গামছাগুলো আবার বাইর থেকে তুলে এনে ঘরে মিলে দিলাম ঘরে মিলে দিয়ে বাবু এখানে ঘুমিয়ে পড়েছে আর ওদের সকলে ঘুমিয়ে পড়াতে আমি তারপর আবার থালা বাসনগুলো মাছ দিয়ে বসে গেলাম আর দেখতে থাকো তোমরা কারণ আমি সবসময় ভাবি যে আমার পরিবারকে আমি কী করে যতটা পারি ততটা সুস্থ রাখার চেষ্টা চেষ্টা করি শান্তিতে বজায় রাখার চেষ্টা করি যেমন আমি পয়সা যেমন অপব্য খরচা করি না ঠিক তেমনি সময়কেও আমি অপব্য খরচ করি না কারণ সময় সবটাই মেনটেন করতে পারে যা মানুষের জীবনকে পরিবর্তনও করে দিতে পারে প্রথমে ঘটি তারপর থালা তারপর গ্লাস এবং তারপর কলসি গাগরা যা আছে সব কিছুই আমি একে একে পরিষ্কার করে নেব কিন্তু এই পরিষ্কার করানোটাই আমার শাশুড়ি মা শিখিয়েছে কারণ আমি যখন মানে বাবার বাড়িতে ছিলাম তখন আমি সেখানে কিছুই করতাম না খুব বেশি একটা কিন্তু এখানে এসে সব কিছু কাজ আমার আমার শাশুড়িমাই শিখালো কিন্তু এই কাজ করার জন্য হয়তো একদিন আমাদের বাড়িতে কিছু না কিছু অশান্তি লেগেই থাকত কিন্তু এখন আমার শাশুড়ি মা নেই কিন্তু ওনাকে আমি খুব মিস করি কারণ উনি থাকলে আমাকে ভালো মন্দ সবটাই আমাকে বুঝিয়ে দিতেন কিন্তু এখন তো আর বলবারও কেউ নেই ভালো মন্দ বুঝিয়ে দেওয়ারও কেউ নেই সেই মানুষটাকে আমি কতটাই না এখন মানে মিস করি সেটা আমি তোমাদেরকে মুখের ভাষায় বলতে পারবো না অনেকে হয়তো ভাবতে পারে যে কিছু বাড়িয়ে বলছে কিন্তু একদমই না আমি যেমন থাকি যেমন ছিলাম তেমনই আমি সবসময় তোমাদের মধ্যে প্রকাশও করতে চাই যেটা আমার মনের মধ্যে আছে সেটা কি অন্য কেউ দেখতে পাবে নাকি বুঝতে পারবে শুধুমাত্র বল মনে করবে যে আমি গল্পটাই বলছি কিন্তু না আমি সত্যি কথা বলতে সেখানে বাবার বাড়িতে কোনো কিছুই কাজ করতাম না সব কিছুই এখানে শিখেছি মুড়ি ভাজা বলো কিংবা বাড়ির সমস্ত কাজ রান্না বান্না থেকে এ টু জেড কোনো কিছুই আমি সেখানে শিখতাম না জানতাম না শুধুমাত্র আমার শাশুড়ি এই কথাটাই বলতো যে মেজবু তুমি এমনভাবে তৈরি হও যাতে তোমার বাবার বাড়ির লোক দেখলে তোমাকে বলতে পারে যে না তোমার শাশুড়ি মা তোমাকে অনেকগুলোই কাজ শিখেছে এই কথাটাই তিনি বারে বারে বলতেন কিন্তু আর এখন ভালো মন্দ ঝগড়াঝাটি করার কেউ নেই আমার সঙ্গে যা করি একা করি যা থাকি একাই করি আর এখন সব শেষে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জিনিসগুলো মাজা হয়ে গেল এবং তারপর দেখো ধুয়ে নিয়ে এল চলে এলাম তো কতটাই না চকচক করছে এবং তারপর আবার জল তো আনতে যেতেই হবে আর এটা তোমার প্রতিদিনের কাজ তাই আমি জলটাও নিয়ে চলে এলাম জল নিয়ে এসে তারপর বাবু দেখি না ঘুম থেকে উঠেছে তাহলে ওকে একটু ফ্রেশ করে তারপর ওকে একটু হাঁটাতে হবে তাই ওকে নিয়ে আবার হাঁটাতে চলে এলাম জানি না কীভাবে হাঁটবে যেহেতু ঘুম থেকে তুলে এনেছি মানে ঘুম থেকে মাত্র সবে উঠেছে তারপর হাঁটাতে নিয়ে এলাম কিভাবে হাঁটবে যাই হাঁটুক না কেন একটু হাঁটিয়ে তারপর আবার কাজকর্ম করতে হবে বাবু যখন একা খেলা করে তখন ওকে হাঁটালে খুব স্ট্রং হয়ে হাঁটতে পারে কিন্তু যখন ঘুম থেকে ওঠে কিংবা যখন ঘুম পায় তখন একটু ধীরে ধীরে হাঁটে কিংবা পা তুলতে চেষ্টা করে না কিংবা এদিক ওদিক হেলে পড়ে তো সেই রকম যতটা পারে হাঁটতে তো হবে আর হাঁটাতেও হবে কারণ এখন সন্ধে হয়ে আসছে খুব বেশি দেরি হয়ে গেলে জল চলে এলে কিংবা সন্ধে হয়ে গেলে তখন তো আর হাঁটাতে পারবো না যেটুকু হাঁটে তাই দিয়ে একটু হাঁটিয়ে ওকে আবার শুয়ে দেব।

তো বন্ধুরা আজকেরটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই পাশে থাকুন এবং ভুল ত্রুটি মার্জনা করুন